কুম ও রহমতুল্লাহ একদিনই বোন আপনি জানতে চেয়েছেন শুক্রিয়া আদায়ের জন্য শুক্রানা নামাজ বা সালাদ পড়ার বিধানটা আহ কিরূপ বা কেমন এই বিষয়টা আপনি জানতে চেয়েছেন এই প্রশ্নটি যখন সৌদি আরবের ফতোয়া বোর্ডে করা হয়েছিল ইনাম ইবাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে উমফি সালাতের শখর এমন কোনো দলিল তিনি পাননি খুঁজে যে বিষয়ে সালাত শুকুর বা সুক্রিয়া দায়ের সালাত বা শুক্রিয়া দায়ের কোনো নামাজ রয়েছে এমন মর্মে কোনো দলিল সুস্পষ্ট দলিল পাওয়া যায়নি কিন্তু ফি সুজুদ শুক্র ও সালাত শুক্র আদার জন্য সিজদার কথা বলা হয়েছে আর সালাদ বা নামাজের কথা বলা হয়েছে তাওবার ক্ষেত্রে এবং বলেছে যদি কোনো মানুষ কোনো পাপ কাজ করে পাপ কাজ করার পর সে সেখান থেকে তওবা করতে চাইলে সে চাইলে দুরাকাত সালাত আদায় করবে এবং দুরাকাত সালাত আদায় করার পর তিনি আল্লাহর কাছে তওবা করবে যে আল্লাহ পাপ কাজ করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন এবং এই মর্মে তিনি যে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ তার মুসনাদে এই হাদিসটি নিয়ে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না মিন আদদিন ইযনিবু যামবান সুম্মা ইয়া তাতাহহার ফায়ুহসিনুত উত্তর যখন কোনো বান্দা পাপ করে পাপ করার পর সুন্দর রূপে অজু করে পবিত্র হয়ে দুই রাকাত সালাত আদায় করে যখন ওয়া ইলাল্লাহ আল্লাহর কাছে তওবা চায় মির্জা আলী কাজাম ওই পাপ থেকে ই তৌবতা এবং আল্লাহ রাবুল আলমিন তার তৌবাকে কবুল করেন বা তার পাপকে ক্ষমা করে দেন তো এখানে সালাতের বিষয়ে উল্লেখ করা হয়েছে হাদিসের ক্ষেত্রে এই ধরনের কোনো হাদিস পাওয়া যায় না যে হাদিসের মধ্যে শুক্রিয়া আদায়ের কথা বলা হয়েছে এবং আমরা যদি আরও লক্ষ্য করি যে আউ আকর সিদ্দিক রদি আল্লাহ আনহু যখন তিনি জানতে পারলেন যে মুসাইলামা আল কাজাব যিনি নবুয় দাবি করেছিলেন নবী দাবি করেছেন তার মৃত্যু হয়েছে বা তাকে হত্যা করা হয়েছে এই সুসংবাদ যখন আউ আকর রদি আল্লাহ আনহু পেলেন পাওয়া মাত্রই তিনি আল্লাহর জন্য সুক্রিয়াদের সিজা করলেন ঠিক তেমনিভাবে আলী রদি আনহু যখন খাওয়ারিজদের বিপক্ষে একটা সুসংবাদ পান তখন আলী রদি আল্লাহ আনহু কিন্তু শুক্রানার সিজদা দিয়েছেন এটা পাওয়া যায় যে খুশির সংবাদ বা খুশির খবর শোনার পর সাহাবিদের আমল রয়েছে তারা শুক্রিয়া দায়ের সিজদা দিয়েছেন কিন্তু দুরাকাত সালাত আদায় করেছেন শুক্রিয়া দায়ের এমনটি আমল পাওয়া যায়নি এটা শুধুমাত্র তওবার ক্ষেত্রে আমরা করতে পারি যখন কোনো বান্দা পাপ কাজ করে সেই পাপের জন্য যখন তওবা করবে ক্ষেত্রে আমরা করতে পারি যেহেতু এ মনে সুস্পষ্ট দলিল রয়েছে কিন্তু সুক্রিয় আদায়ের জন্য শুধু আমরা সিজদা দিব আর সেই সিজদাটা আমরা নর্মালি যে সালাতের মধ্যে যে সিজদায় দোয়া যে দোয়া পড়ি সেই দোয়াই পড়বো এবং আমরা সে যেহেতু শুক্রিয়া আদায় সিজদায় সেখানে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করবো আল্লাহর যে নিয়ামতটা আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামতের বেশি বেশি করে শুক্রিয়া আদায় করবো আল্লাহ আলম ইসলাম বারাকাল